আমি চলে যাচ্ছি খেলতে, কারণ আমি চলে যাবে আমি দেখতে পারবো না। আমাদের একজন বলেছিল শীতকালে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম খাওয়াবে, কিন্তু সে খাওয়ালো না, দুর্ভাগ্যের বিষয়। আমাদের নিজে করে খেতে নিউজ হচ্ছে, আজকে সানডে আর বাড়িতে আছি, যখন বাড়ির কিছু কাজকর্ম করবো ভাবছি। সকালবেলায় আরুষকে নিয়ে আর মৃত্তিকা এসেছিল, তাকে নিয়ে গেছিলাম ঘুরতে। আর দেখো গম রেডি হচ্ছে আমার যাওয়ার জন্য নিয়ে। গমগুলো রোদে দিয়ে শুকিয়ে নিলে কি হয়, এর ভিতর থেকে ময়েশ্চারটা চলে যায়, আর বেঁচে টেচে ঝেড়ে রাখলে ভালো হয়, তাই না? আর দাঁড়া, ওই পারে দেখছি পম্পা রানী কি করছে। খুব সুন্দর ওয়েদার আছে আজকে, ঠান্ডাটা যাবো যাবো মনে হচ্ছে। হালকা হালকা গায়ে ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। ও হ্যাঁ, একটা জিনিস তোমাদের দাঁড়াও দেখাই। আমাদের আগে একটা ব্লগে একজন দাদা কমেন্ট করেছিল যে দাদা তোমাদের বাড়িতে ককটেল পাখি আছে, ককটেল পাখিগুলো একটু দেখাও। তো দেখো রোদ খাচ্ছে সকালবেলায়, আর আমি এসেছি এখানে, ও আমার চলে আসছে হাঁটতে হাঁটতে, দেখছে দরজা গায়ে চলে এসছে। দেখো এদের আরুজ নাম দিয়েছে চিকি মিকি। এমনি সময় বসে থাকে, আর কেউ এলে তাদের কাছে আসার জন্য ছটপট ছটপট করে, কিন্তু ঘরের ভিতরে হাত দিলে কামড়ায় এরা। এটা হচ্ছে ছেলে সাদাটা, আর কালোটা হচ্ছে মেয়ে। আর মজার ব্যাপার হলো, এরা এখানে একটা বাটি করে মাঝে মাঝে তোতা জল দিয়ে দেয়, আর কালোটা চান করে তাদের। দেখ উঠছে সকালবেলায়, এই আমাদের এই পাটটাতে রোদ আছে উঠোনে, সে রোদে একটু দেওয়া হয়, এরা একটুখানি মজায় থাকে রোদে। কে যে চিকিমিকি কি হয়েছে, চিকিমিকি কি হয়েছে, হবে হবে সব হবে, আস্তে আস্তে সব হবে। স্টোভটা যখন নতুন হয়েছে আস্তে আস্তে এগুলোও হবে। তুমি ওই কথাটা বলো, তাহলে আমি খাই এইটুকু, আমি খাই না, খাই বলো আগের দিন আরুষ বাজারে গেছিল, গিয়ে বলছো মানে ছোট ছোট আনলো তরকারি করলো, নিয়েছি কদিনে এত বিয়ে বাড়ির চাপ, আর এই সরস্বতী পুজো শরীর খারাপ, এটা ওটা করে আর হয়নি। আজকে আজকে ভাবলাম করা শুধু আলুর দম হবে, কড়াই ছুটি ছিল তাহলে বলি অল্প করে বল, এখন সবে রান্না শেষ হয়েছে, এখন কড়াই ছুটিটা একটুখানি কড়াই নেড়ে ছেড়ে রেখে দেওয়া হোক, তারপর পরে হবে বিকালের দিকে। এটার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করা আছে, ওই জন্য আলাদা করে দেওয়া হবে না।
চিনি, জিরার গুঁড়ো, মাজা মশলা, এটা এবারে কন্টিনিউ এরকমই চলবে। এর আর কোনো কাজ নেই, এই হাত ব্যথা করা, এই করে করে হাত ব্যথা করতে হবে, তারপরে এটা শুকনো হলে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি দেখাবো, ভালো লাগে না, আমি চলে যাচ্ছি। ভিডিও করে লাভ নেই, খালি খেতে খুব সুন্দর লাগে, বুঝলে তো, স্টোরি কাজ করতে হয় তার সঙ্গে, বেশ করাই তো ছুটিটা মানে করে রাখা হলো, আলুটা ছাড়িয়ে রাখা হচ্ছে, বিকাল বিকাল গরম গরম পাতে পড়বে, দারুণ লাগবে, ওকে একটু হেল্পও করতে হয়, ভালো খেতে গেলে একটু খাটতে হয়, ভিডিও করতে হবে না তো তোমার, আমি খালি খাটবো, আপনি খালি ভিডিও করবে, ওসব করতে হবে না। ছেলেটাকে বললাম যে তুই একটুখানি ছাড়িয়ে দে, পুরো বাপের মতো ফাঁকি বাড়ে। আর দুজনের কাণ্ড দেখো, দুজনে দেখো ভিতরে কি করছে, এই মা কিন্তু বউকে বলে দিচ্ছি, কি পরিষ্কার করে নিচ্ছিস, নোংরা তো এগুলো, তোর কে পরিষ্কার করতে বলেছে এগুলো, একটু তুলে দিয়েছি, হয়ে গেছে, চালা দেখি গাড়ি, এই চালাবো কিভাবে, এমনি এমনি খেলছি, চলে ভিতরে চলে। গাইস ফাইনালি আমাদের মানে খুবই কষ্ট হচ্ছে, যেন ছেড়ে পালিয়ে যাচ্ছি, গাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, মানে আমাদের সে অনেক দিনের পুরনো দিনের সাথী, একে আমরা আজকে পার করে দেবো, কারণ একে পার করে দিলে তারপর তো নতুন আসবে, ওই জন্য একে আমরা ছেড়ে দিচ্ছি আজকে, এ আমাদের ছেড়ে চলে যাবে, আমি চলে যাচ্ছি খেলতে, কারণ আমি এ চলে যাবে আমি দেখতে পারবো না, কারণ এদিন থেকে আলোচনা হচ্ছিলো যে গাড়িটা চেঞ্জ করে একটা নতুন নয়, একটু মানে অন্য ধরনের সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি নেওয়ার, তো সেটা চলে যাক, তারপরে যদি কোনো সুযোগ পাই কোনো দিন একটা নেবো। অনেকদিন দেখেছো আমাদের কোনো ব্লগে ট্লগে যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু চলে না, আগে চড়তাম, তারপর পুরনো হয়ে যাওয়ার পর থেকে আর চড়া হয় না, আর তোমরা সবাই জানো যে পুরোনো জিনিস ফেলে দিতে আমার কেমন মানে গায়ে লাগে, একটা সেন্টিমেন্ট জড়িয়ে থাকে না। আমি বেরিয়েছিলাম 4টার সময় আর এখন বাজে হচ্ছে 6:15, এখনও পর্যন্ত টিল নাও এখনও পর্যন্ত নিতে আসেনি, এখনও পর্যন্ত আছে, অন্ধকারে দেখতে পাচ্ছি কিনা জানি না, এখনও আছে। আসল কথা কী বলো তো, মানে পুরোনো জিনিসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে না, সেই স্মৃতিগুলো ভোলাটাই কষ্টকর, তো যতই কষ্টকর হোক ভাবছি একটু বদলাবো, ছেড়ে দেবো, আবার একটা ভালো চেঞ্জ আমার কী হচ্ছে, হ্যাঁ তো ছেড়ে দেবো আর ভালো রকম একটা আনার চেষ্টা করব, তো জানি না ফের পরে কিনতে পারবো কি কিনতে পারবো না, তো এখন তো ছেড়ে তো দিই, একে স্মৃতি আছে অনেক, ফটোগুলো একদিন শেয়ার করবো, হ্যাঁ স্মৃতির। এখন কচুরি করনি?
মন খারাপ, মন তো খারাপ লাগবে বলো, তাই না? তো দেখো জায়গাটা হয়ে গেল ফাঁকা, মন কেমন করছে আমার, খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, পুরনো জিনিস গেলে তারপর তো নতুন জিনিস আসবে, জানি না আর কিনতে পারবো কিনা, তবে সেই চলছিল না, এমনিতে দেরি হয়ে গেছিল। আর এখানে দেখো তোরা দুঃখ ভুলে গিয়ে এখানে কচুরি হচ্ছে, মা তৈরি করছে কচুরি, এখন দিতে যাবো হচ্ছে কচুরি আমার মানে শ্বশুর মশাইয়ের কাছে, মানে ওটা দিয়ে আসি ওরা খাবে। চো যাবি? ও যাবে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না যেতে হবে না তো, আমি তো দাদু বাড়ি যাচ্ছি। আমাদের একজন বলেছিল শীতকালে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাওয়াবে, কিন্তু সে খাওয়ালো না, দুর্ভাগ্যের বিষয় আমাদের নিজে করে খেতে হচ্ছে। বলেছিল একজন, সে যদি কমেন্টে রিপ্লাই দেয় তাহলে বুঝতে পারো সে আমাদের ভিডিও দেখে। কি বন্ধ করো না এটা, সেই বিরক্ত লাগে আমার এই সব গুলো, তোমার বিরক্ত লাগে না, আমি দেখি তোমার কি সমস্যা, বিচ্ছিরি একদম, মানে ভালো আছে, কোথায় গল্প করবো খেতে খেতে তা না, খালি মিঠাই এটা ওটা, কোনদিনই সেটা করো না, রাত দিন ফোন নিয়ে ম্যাম করে যাও। হ্যাঁ এইটা কে করে, ওই সারাদিন ওটা করে, এইটা করবে, এইটা করবে, বুঝতে পারবে এইটা করলে, তাহলে আমার কাজগুলো সব তুমি করবে, তাহলে আমি এডিট করবো, এটা বন্ধ করবে নাকি আমি ভিডিও বন্ধ করে দেবো, মিশতে দাও, খেলতে দাও, ওকে এইটা করছি কেন, ওটা করছি কেন, এরকম করা উচিত নয়, ক্যামেরার সামনেই মারো, হয়েছে যাও 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 টেবিল করে যাও, যাও 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 যাও, না তুমি যাও, তোমাকে বলেছি এখন যেতে, তুমি যাও যাও চলে যাচ্ছ, তবে কিন্তু কচুরিটা ভালো হয়েছে, বলেছি তোমার থেকে ভালো করে, এটাই বলি, আমি করি না ভালো, ঠিক আছে আমি কিচ্ছু পারি না, সব কথা রেগে যাবে, হ্যাঁ ওরকম যাই, আমি সব কথা রেগে যায়, সব ব্লগে খালি বলে বলে বেড়াচ্ছি, সব ব্লগে একই কথা, আমি অল্প খাই, আমি খাই না, আমি এরম খাই, আর এদিকে এতগুলো এসে এসে পেটে করে দিই, আমি একটাও কিছু খাই না, আমি বললে হবে তরকারি আনবো না, কচুরি বন্ধুরা খুব দুঃখে আছি, আমি দুঃখ ঠিক হচ্ছে না, তবে একটু মন খারাপ, কেন গাড়ি ফেল হয়ে যাবে, যদি ভগবান সাথে থাকে তোমরা সাপোর্ট করো, আর কিন্তু স্মৃতি তো ফিরে আসবে না, তরকারিটা হেভি করেছে, খেতে দিই না,
তোমার আমি জিনিস কচুরি আনতে হবে না, তরকারি নিয়ে তরকারি। গুঁড়ো আলুর কচুরি এই তরকারি ভুল বলছি আর তখন আমি পুরো বুম হয়ে যাবে, ভালো ব্লগ আসছে।